দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি শিলামণি। আজ আমি তৈরি করব চিকেন চাউমিন। চলুন দেখা যাক চিকেন চাউমিন কিভাবে আমি তৈরি করি। এই জায়গায় আমি 250 গ্রাম চিকেন নিয়েছি, আর নিয়েছি 1 প্যাকেট চাউমিন। এইবার চাউমিনটা আমি তৈরি করছি। মাংসতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার, আপনারা চাইলে পাতিলেবু রস দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ, দেব আমি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব, রেখে দেব আমি 10 থেকে 15 মিনিটের মতো। এই পাশে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নেব। দিয়ে দিচ্ছি আমি জল। জলটা একটু বেশি পরিমাণ দিতে হবে, একটু বেশি পরিমাণ দিলে চাউমিনগুলো গোটা গোটা অবস্থায় থাকবে, দলা পাকিয়ে যাবে না, তাই আমি জলটা একটু বেশি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি সামান্য নুন। নুন দেওয়ার পর আস্তে আস্তে জলটা গরম হচ্ছে, দিয়ে দেবো আমি চাউমিনগুলো। আস্তে আস্তে চাউমিনগুলো জলে ছেড়ে দিচ্ছি। এই চাউমিনগুলো আমি 80% সিদ্ধ করে নেব, এতে কিন্তু টেস্ট হবে বেশি। আর এই চাউমিনে কিন্তু সাদা তেল না দিলেও চলবে, এই চাউমিনে তেল দেওয়াই থাকে। এরপর দেখে নিচ্ছি চাউমিনটা কতটুকু সিদ্ধ হয়েছে। চাউমিন আমি 80% সিদ্ধ করে একটা ঝাঁঝরিতে ঢেলে নেব, তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। দিয়ে দিচ্ছি আমি সাদা তেল 3 টেবিল চামচ। সাদা তেল গরম হওয়ার পর মাংস আমি ভেজে নিচ্ছি। এরপর একটু নাড়াচাড়া দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। 3 থেকে 4 মিনিট হওয়ার পর আমি দেখছি চিকেন থেকে কিন্তু অনেকটাই তেল উঠেছে। ভালো করে একটু ভেজে নিচ্ছি, দেখুন চিকেনের কালারটা কিন্তু পাল্টে গেছে। এরকমভাবে একটু লাল লাল করে চিকেনগুলো ভেজে নিতে হবে। যতটুকু তেল আছে সেই তেলে রান্নাটা করছি। দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ রসুন কুচি, 1 চা চামচ আদা কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি সামান্য। দিয়ে দেবো আমি 1 মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কিছু বিনস, গাজর আর ক্যাপসিকাম, এইগুলো দিয়ে একটু ভেজে নিতে হবে। একটু হালকা হালকা করে আমি সবগুলো উপকরণ ভেজে নেব। দিয়ে দিচ্ছি আমি সামান্য নুন। ঝাল নুন আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যেরকম ঝাল পছন্দ করবেন সেই রকমভাবে দিতে হবে। এরপর ঢাকা চাপা রেখে দেব আবার 3 থেকে 4 মিনিটের মতো। এইগুলো বেশি ভাজার দরকার নেই, হালকা ভেজে নিলেই খুব টেস্ট হয়। এরকমভাবে একটু নাড়াচাড়া দিয়ে সবজিগুলো ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করা যে চাউমিনগুলো, সেই চাউমিনগুলো সবজিতে ছেড়ে দিচ্ছি। এই রেসিপিটা সকালবেলা খুব সুন্দর জলখাবারে হয়, আর টিফিনে বাচ্চাদের দিতে পারেন, অফিসেও কিন্তু দিতে পারেন। এরপর ভালো করে আমি মিশিয়ে নেব সবজির সঙ্গে। আমি একটা বাটিতে সোয়া সস, টমেটো সস আর দিয়ে দিচ্ছি রেড চিলি সস, সব মিশিয়ে 3 টেবিল চামচ করে এক জায়গায় রেখেছি, কিন্তু ভিডিওটা উঠেনি, দুঃখের বিষয়। আপনারা কিন্তু সোয়া সস, টমেটো সস আর চিলি সস একসঙ্গে করে দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি আমি চাউমিনে মশলা ছিল, চাউমিন মশলা, সেই মশলাগুলো 2 টেবিল চামচ ছিল, সেইটাও আমি দিয়ে দিচ্ছি। ভিজে রাখা চিকেনটাও দিয়ে দেব। এরপর ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এবার আমার চাউমিন একদম তৈরি। যদি ভালো লাগে আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আজ আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ।